कुचबिहार निर्वाचन क्षेत्रका सांसद नितेश प्रमाणिकले आज पश्चिम बंगाल राज्यपाल जगदीप धनखडसँग दार्जीलिङ गभर्नर हाउसमा एक महत्वपूर्ण बैठक बसेपश्चात संचारकर्मीहरूलाई यसरी सम्बोधन गरेका छन्। सारा राज्य जुड़े जे भयंकर अत्याचार हुए छे, जे भावे पोस्ट पोल वायलेंस हुए छे, उत्तरबंगेर प्रत्येक प्रांतिक जिले जे भावे मानुष अत्याचारित हुए छे, एर आगे माननीय राज्यपाल महोदय एसेछेन, प्रत्येक स्थाने गिये परिदर्शन करेछेन, এমনকি আসামে অবস্থিত রনপাগলিতে গিয়েও কুচবিহার জেলার সাধারণ মানুষরা শুধুমাত্র বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে তাদের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছিল, যে কারণে তাদেরকে নিজের জেলা, নিজের বাসভূমি, নিজের ঘর, নিজের বাড়ি ছেড়ে কিন্তু ভিন রাজ্যে আশ্রয় নিতে হয়েছিল। বহু মামলা ইতিমধ্যেই বিভিন্ন পুলিশ স্টেশনে হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পোস্ট পোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত অভিযুক্ত কোনো একজন ব্যক্তিকেও পশ্চিমবঙ্গের পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। সেই বিষয়ে রাজ্যপাল মহোদয়ের কাছে এসেছিলাম। সাধারণ মানুষ এখনও যে দুরবস্থায় রয়েছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে, সেটা জানাবার জন্য এসেছিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মানবাধিকার কমিশনের যে টিম পশ্চিমবাংলায় যারা আসছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই, যে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা, এই অবস্থা তারা নিজেরা এসে দেখুক এবং বিবেচনা করুক যে এই সরকার কিভাবে সাধারণ মানুষের উপর তাদের একদিকে তাদের পার্টি ক্যাডার, আর একদিকে প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। রাজ্যপাল যখন আসলেন পাহাড়ে, বিভিন্ন জায়গায় দেখা গেলো তৃণমূলের পক্ষ থেকে তাকে কালো পতাকা দেখানো হয়েছে এবং আর এক জায়গায় দেখা গেলো জিএনএলএফের পক্ষ থেকে কালো পতাকা দেখানো, এই গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়েছে। দেখুন, একটা কথাই বলবো, স্বাধীন সার্বভৌম দেশে একজন গভর্নরকে, একজন রাজ্যপালকে যে দল কালো পতাকা দেখায়, আমাদের ভেবে নিতে হবে সেই দল এই দেশের হিতে কাজ করে না, সেই দল সংবিধানকে মানে না, সেই দল আজকে গণতন্ত্রকে মানে না, আমাদেরকে এটা ধরে নিতে হবে। নর্থ বেঙ্গল বিভাজনে কী বিষয় আছে? নর্থ বেঙ্গলে যেটা বিভাজন উঠানো হচ্ছে, আপনি কী হয়েছে? নর্থ বেঙ্গলকে আলাদা রাজ্য হিসাবে যে দাবি করা হচ্ছে, এটাকে আপনি কি সমর্থন করছেন? দেখুন, একটা কথা বলবো, যে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, উত্তরবঙ্গের মানুষ নিপীড়িত, উত্তরবঙ্গের মানুষ লাঞ্ছিত। উত্তরবঙ্গের রাজবংশী থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে আদিবাসীরা এখানে নির্যাতিত হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে, এমনকি যারা বাংলা ভাষাভাষীর লোক আছে তারাও নির্যাতিত। আজকে পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে সারা পশ্চিমবাংলায় যে রায় মানুষ দিয়েছে নির্বাচনের ফল হিসেবে, উত্তরবঙ্গের মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষেই রায় দিয়েছে, যে কারণেই এই বিগত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈমাত্রিক সুলভ আচরণ পশ্চিমবঙ্গের সঙ্গে ছিল, সেই বৈমাত্রিক সুলভ আচরণ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আজকে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের অর্থনৈতিক অর্থসামাজিক পরিকাঠামো এতটাই ভেঙে পড়েছে যে মানুষকে আজকে, উত্তরবঙ্গের সাধারণ বেকার যুবকদেরকে আজকে উত্তরবঙ্গ ছেড়ে গুজরাট, দিল্লি, রাজস্থান, হরিয়ানাতে গিয়ে কাজ করতে হচ্ছে। আজকে উত্তরবঙ্গে একটা এইমস হওয়ার কথা ছিল, আপনারা জানেন যে দীর্ঘদিনের দাবি উত্তরবঙ্গের মানুষের ছিল, সেই দাবিকে মান্যতা দিতে গিয়ে 2014 সালের পরে ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গে এইমস স্থাপন করবার জন্য অনুমোদন দিয়েছিল, কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময় সেই এইমসকে উত্তরবঙ্গ থেকে সরিয়ে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়। দক্ষিণবঙ্গের উন্নয়ন হোক, আরও বেশি উন্নয়ন সাধিত হোক, এটা আমরা চাই, কিন্তু তাই বলে উত্তরবঙ্গকে বঞ্চিত করে নয়। আমরা কখনোই ভেদাভেদের বিশ্বাসী নই, আমরা সবসময় চাই আমরা একসঙ্গে মিলেমিশে আমরা উন্নয়ন করব। কিন্তু কেউ যদি বৈমাতৃসুলভ আচরণ আমাদের সঙ্গে করে, কোনো সন্তানের সঙ্গে করে, সেই সন্তান
যদি তার যদি অন্য কোনো সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্ত নেয়, সেখানে কিছু বলবার থাকে না। জন বার্লা মহাশয় তিনি বলেছেন যে ইউনাইটেড টেরিটরির কথা বলেছেন, দাবি করেছেন। এটা ভারতবর্ষ একটি স্বাধীন দেশ, সেখানে প্রত্যেকের নিজের ব্যক্তিগত মতামত বলবার জায়গা রয়েছে, নিজের আবেগকে মানুষের সামনে তুলে ধরবার জায়গা রয়েছে। তাই স্বাভাবিকভাবেই উনি ওনার আবেগকে তুলে ধরেছেন। এবং আমি মনে করি যে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, এটা উত্তরবঙ্গের মানুষের আবেগ, উত্তরবঙ্গের মানুষ বলছে। আমরা প্রশাসনিক দায়িত্বে থেকে এখনই কিছু বলছি না, তবে আমরা উত্তরবঙ্গের মানুষের আবেগকে আমরা সমর্থন করি।